নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি পূজা পাঠ। নারায়ণ নারায়ণ, এই কথাটা শুনলেই আমাদের মনে পড়ে যায় নারদ মুনিকে। নারদ মুনি যিনি সারাদিন হরিগুণ করেন, তো আজকের ভিডিওতে আমরা আসুন শুনি নারদ মুনির ব্যাপারে কিছু কথা। আমাদের আজকের বিষয় নারদ ঋষি। নারদ ঋষি দিবানিশি হরিগুণ গান করে, বিশ্বের প্রথম সাংবাদিক নারদ ঋষি, এটা আমাদেরকে মানতেই হবে। নারদের নামে অনেকের বিতৃষ্ণা, কেউ কেউ বলেন উনি ঝগড়া লাগানোর কর্তা, কেউ আরও এগিয়ে বলেন নারদের নাম করলে ঘরে ঝগড়া হয়। পুরাণে নারদকে দাসীর গর্ভে জাত, ব্রহ্মার মানসপুত্র এইসব বলা হয়। বিভিন্ন পুরাণে বিভিন্ন কথা, কবি বলেছেন যে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। এই নারদের কিন্তু কর্ম খুবই ভালো। নারদের কথা যদি আমরা ধরি, উনি কর্মগুণে অনেক বড়, উনি একজন ঋষি। উনার পূজাতে বলা হয় এতে গন্ধপুষ্পে নারদ ঋষি নমঃ, কোনো কোনো জায়গায় নারদাদি ঋষিগণে ভো নমঃ এভাবে পূজা করা হয়। কীর্তনীয়রা বলেন নারদ ঋষির বিনার বল হরি বল হরি বল। এছাড়া আমরা জানি বিভিন্ন পৌরাণিক কাহিনীতে উনি মুখে সদা বলছেন নারায়ণ নারায়ণ। এ নিয়ে নারদকে কত পরীক্ষা দিতে হয়েছে, কত ঘাত প্রতিঘাত খেতে হয়েছে। মা লক্ষ্মীর দ্বারা সমালোচিত হয়েছে যে এক জায়গায় উনি বসেছেন, তারপর সেই জায়গায় গোবর জল ছড়া দিচ্ছেন, মা লক্ষ্মী বলছেন যে নারদের তো দীক্ষা হয়নি, তো সেই জন্যে ও শুদ্ধ নয়। তো এটা এই কারণে এখানটা বলা হয়েছে যে দীক্ষা মানুষের নেওয়া প্রয়োজন। তো নারদ ঋষি সেটা বুঝতে পেরেছিলেন, তো তিনি বলছেন যে কিভাবে তাহলে দীক্ষা হবে। নারায়ণ বলছেন তুমি মরতে যাও, মরতে যাকে পাবে তার কাছেই তুমি দীক্ষা নেবে। তো মরতে প্রথমে সকালে উঠে দেখে একজন কৃষককে, তো সে কৃষক লাঙল নিয়ে বেরিয়েছে, তাকে বলছে আমাকে দীক্ষা দাও আপনি আমার গুরু। তিনি বলছেন আমি তো এসব সম্বন্ধে কিছু জানি না। তখন তিনি শিবের কাছে নিয়ে গেছিলেন যে শিব হলো সবথেকে বড় গুরু। শিব সেই কৃষককে সমস্ত কিছু শিখিয়ে দিলেন, তো সেই কৃষক নারদের গুরু হলেন। তো এইভাবে নারদের দীক্ষা হয়েছিল বলে কোনো জায়গায় বলা হয়। কতবার পরীক্ষা দিতে হয়েছে, শ্রেষ্ঠ ভক্তের বিচারে অনেকবার নারায়ণের কাছে উনি পরীক্ষা দিয়েছেন। নারদ ঋষি ধরার মানুষের কল্যাণে দেবদেবীদের কাছে কত প্রশ্ন করেছেন এবং তার সুফল বা প্রতিবিধান আদায় করেছেন। তিনি ছিলেন সত্যদ্রষ্টা এবং সত্য বক্তা, তার কাছে উচ্চ নিচ ভেদ জ্ঞান ছিল না। তিনি অসুরদেরকেও সুপরামর্শ দিয়েছেন। তিনি ছিলেন নির্ভীক নিরলস প্রচেষ্টাকারী সমাজ সুধারক, সকলের হিতকারী সাংবাদিক। বর্তমানে সাংবাদিকদের উচিত সাংবাদিক দিবসে তাকে স্মরণ মনন এবং পূজন করা। দলীয় বা ব্যক্তিগত স্বার্থের উপরে উঠে কাজ করা প্রয়োজন। সাংবাদিকের অবাধ বিচরণ করার সুযোগ এবং সুরক্ষা দেওয়া সরকারের বা আইন বিভাগের উচিত কাজ। নারদের কাজে বিষ্ণু আদি দেবতাগণ বহুবার গুণগান করেছেন। দেবদেবীগণ নারদের আগমনকে যেমন ভয় করিত, তেমনি নারদের গুণের জন্য সমীহ এবং শ্রদ্ধা করিত। বর্তমান সাংবাদিকরা যেমন রাজনৈতিক নেতাদের ভুল ভ্রান্তিকে উজাগর করে এবং করিতে চায়, তেমনি নারদ দেবতাদের ভুল ভ্রান্তি, অসুরদের ভুল ভ্রান্তি সবই প্রকাশ করিত। কাকে কিভাবে জব্দ করা যাবে তাহার পথ বলে দেওয়া যেমন নারদের কাজ ছিল, তেমন উদ্ধার করার যুক্তিও পরামর্শ দিতেও নারদ কোনোদিন পিছপা হননি। নারদকে যে স্মরণ করিতেন নারদ তাহাকে অবশ্যই দেখা দিতেন এবং তাহার কথা সবিস্তারে শুনিতেন, তাহার সমস্যার সমাধান যে কোনোভাবে করিয়া দিতেন। নারদ যেমনভাবে দেবদেবী এবং মর্ত্যবাসীর কল্যাণ করিয়াছে, এখনও করিতেছে বলি আমার বিশ্বাস, তেমনভাবে বর্তমানে আমাদের দেশের সাংবাদিকগণ যদি নিরপেক্ষভাবে
সরকারের ভুল ধরে জনগণের হিত কামনায় ব্রতী হয় তাহলে ভারত সর্বক্ষেত্রে বিশ্বগুরু অতি শীঘ্র হইয়া যাইবে। নারদ ঋষিকে বারংবার প্রণাম। ভারতের নিরপেক্ষ সাংবাদিকদের আমার সশ্রদ্ধ প্রণাম। আশা করি আপনাদের আমাদের আজকের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা নিশ্চয়ই টিপে দেবেন যাতে সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবচেয়ে আগে পৌঁছে যায়।